নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে শুরু করছি আজকের আপনার কথা আপনার কথায় আপনাদের মতামত আপনার কি অভিজ্ঞতা যা বিষয় আপনাদের সামনে রাখি তা নিয়ে আলোচনা করি তবে গত বেশ কয়েকদিন ধরে আমরা আমাদের এই কলকাতা টিভি এই সংবাদ মাধ্যমের মত প্রকাশের যে স্বাধীনতা তা খর্ব করার যে চেষ্টা কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে করা হয়েছিল তা আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন বিভিন্ন ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আমাদের কর্মচারীদের অভিজ্ঞতাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি কিন্তু এই বিষয়টি এত চট করে ভোলার মতো নয় আশি ঘন্টা ১৬ অগস্ট সকাল থেকে উনিশে অগস্ট পর্যন্ত আশি ঘন্টা যার মধ্যে ষাট ঘন্টার ব্যক্তিগত অভিজ্ঞতা আমারও রয়েছে কিন্তু সেটা আমার ব্যক্তিগত পরিসরে আমার বাড়িতে এই আমাদের যে অফিস কলকাতা টিভি পদ্মারকোটে এই অফিসে সে সময় একাধিক কর্মচারী সেই সমস্যার মধ্যে দিয়ে গেছেন যাদের এই রেড সংক্রান্ত ঘটনার সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই তাদেরকে ব্যক্তিগত প্রশ্নের শিকার হতে হয়েছে ওই কর্তাদের বা ওই ব্যক্তিদের কি কেন নানা প্রশ্ন উঠেছে বাইরে অনেক ভুয়ো খবরও ছড়িয়েছে সবকিছু আজ তাদের মুখ থেকেই আপনাদের সামনে শোনাব আপনার কথায় আজকে আমরা শোনাব কলকাতা টিভির কর্মচারীদের সেই কথা যা তারা ওই আশি ঘন্টায় দেখেছে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ নিজের মত প্রকাশ নিজের কাজ নিজের যে পরিসর কাজের তার মধ্যে কিভাবে বাধা পেতে হয়েছে তাদের কিভাবে বাধা দিয়েছেন ক্রমাগত সেই কর্তারা আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমার দুই সহকর্মী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং অনিন্দিতা চক্রবর্তী আমি তোমাদের দুজনের কাছ থেকেই সেদিন গোটা ঘটনাগুলো জানতে থাকবো এবং আপনার কথা যেহেতু দর্শকদের সঙ্গে আমাদের ইন্টারাকশন করার অনুষ্ঠান তাই দর্শকরাও চিন্তিত হবেন না তারাও ফোন করতে পারেন আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে তাদের বক্তব্য শোনার পর আপনারা সেটাও জিজ্ঞেস করতে পারেন আমি শুরুতেই দুর্গাদা তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইব ষোলো তারিখ সকাল ছটা নাগাদ তারা অফিসে আসেন সিসিটিভি ফুটেজ সামনে তারা ঢুকছেন ঢুকে সবার প্রথম একটি অফিস একটি সংস্থায় সিসিটিভি বন্ধ করার কথা বলছেন পয়েন্ট নাম্বার যেটা অনৈতিক এবং এই নিয়ম কানুন সব কিছুকে বুড়ো এক দেখানো তার পরবর্তী সময় তারা একে 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 করে এসেছে একদম সংক্ষেপে তোমার থেকে তোমার অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে তুমি কিভাবে ট্যাকেল করেছো এই গোটা ঘটনাকে একটু জানাও দেখো আমি জানতে পেরেই ছিলাম যে ষোলো তারিখ থেকে এরকমভাবে কলকাতা টিভির অফিসের মধ্যে আইটি রেড হচ্ছে এবং দিল্লি থেকে উড়ে এসছে প্রচুর অফিসার তার সাথে এসছে সি আর এটা আমরা জানতাম কিন্তু আমরা দেখো নিজেদের কাজটাকে অব্যাহত রাখার স্বার্থেই সেদিন ষোলো তারিখ আমরা ফিল্ড রিপোর্টিংয়ে ছিলাম কিন্তু সতেরো তারিখ আমাকে ডেকে পাঠানো হয় সতেরো তারিখ আমি এখানে যখন ঢুকি তখন প্রায় সোয়া ছটা সতেরো তারিখ ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্যে এবং আমার সবথেকে বড় কথা হচ্ছে যে আমি আমার নিজের অফিসে ঢুকছি যখন ছতলায় আমার লিফট থেকে বেরোচ্ছি তিনজন সিআরপিএফ জওয়ান এসে আমাকে এমনভাবে ধরলো যেন মনে হলো যে আমি কোনো আতঙ্কবাদী বা আমাকে কোনো মানে জায়গা পরিস্থিতিতে আমাকে অ্যারেস্ট করা হতে পারে এরকম একটা পরিস্থিতি দেখে সেটা মনে হলো বিগত দিনে আমার তো এই ধরনের কোনো অভিজ্ঞতাই নেই যে সিআরপিএফ এসে তিনজন মিলে আমাকে ধরবে প্রথমেই তো আমার মোবাইল কেড়ে নেওয়া হলো নিয়ে আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসানো হলো এবং সেখানে তার আগে থেকেই তিন চারজন অফিসার ওয়েট করছিলেন জিজ্ঞাসাবাদ করবে তারপর জিজ্ঞাসাবাদ করার জন্য আপনি প্রথমে তো আপনার নাম কি কোথা থেকে এলেন কি কি করেন আপনার এখানে কি দায়িত্ব সমস্ত জিজ্ঞেস করা হলো যা যা জিজ্ঞেস করলো আমি বললাম তারপরে এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পর আমাকে বলে ঠিক আছে আপনি বাইরে গিয়ে একটু বসুন আমি যখন এসে আবার ঘরের বাইরে একটি সোফাতে বসলাম এবং আমি আমার কলিক যারা কাজ করছে তাদের যেমন মুখ চোখের অবস্থা সেই সময় তাদের কাছে আমি যখন গিয়ে কথা বলতে যাচ্ছি সেই সময় হঠাৎ করে আমাকে দুজন সি আর ডেকে বলল না 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 আপনি এদের সঙ্গে কথা বলতে পারবেন না আপনাকে ওখানে বসতে বলা হয়েছে আপনি বসবেন যেন সেই ভূমে পরবাসী আমার নিজের কলকাতা টিভি আমার নিজের অফিস সেখানে আমার নিজের কলিকরা রয়েছে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে তাদের থেকে আলুফ রাখা হচ্ছে এবং এর পরে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা অন্তর অন্তর আমাকে রাখা হচ্ছে টাকার সোর্স কী কোথা থেকে টাকা আসে আপনি কোথায় কোথায় আপনার বসের সঙ্গে গিয়েছেন আপনার কাজের বিভিন্ন পরিধি কী কার কার সঙ্গে আপনার যোগাযোগ আছে এই ধরনের ইরিলেভেন্ট প্রশ্ন আমাকে করতে শুরু করলো কিন্তু যে কোশ্চেনগুলো আমাকে করা হচ্ছে সেই সঙ্গে তো আমার কোনো মানে কোনো যোগসূত্র তাই নেই তার কারণ আমার সঙ্গে কলকাতা টিপি রিলেশান কি আমি কে এটা তাকে বুঝতে হবে কলকাতা টিভির সঙ্গে আমার পরিচয় হচ্ছে যে আমি একজন সিনিয়র রিপোর্টার দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে আমি ফিল্ড রিপোর্টিং করছি এবং সেই জন্যে কলকাতা টিভি আমাকে সিনিয়র রিপোর্টার হিসাবে এখানে মনোনীত করেছে দু সাল থেকে আমি সেই সার্ভিস দিয়ে যাচ্ছি কিন্তু আজকে আমাকে যেভাবে এই আইটি রেডের কর্তারা যারা করতে এসছেন তারা যেভাবে আমাকে হ্যারাস করা শুরু করলেন মেন্টাল প্রেশার দেওয়ার চেষ্টা করলেন এবং আমি এটা খুব ফিল করলাম যে আমাকে দিয়ে কোনো একটা স্পেসিফিক কথা স্পেসিফিক অভিযোগ মানে বলানোর চেষ্টা করছে যে তুমি এটা বলো তুমি এমন একটা কোনো কথা বলো যেটা একটা হার্মফুল হয়ে যাবে কলকাতা টিভি এবং আমার চ্যানেলের কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন বলাতে হবে কেন প্রেসারাইজ কেন তুমি আমাকে যেভাবে যা যা তোমার কোয়ারিস আছে তুমি আমায় জিজ্ঞেস করো আমি যেটা জানি তোমায় উত্তর দেব আমি যেটা জানি না সেটা উত্তর দা আমার একটা জিজ্ঞাসা মানে তোমার কাছ থেকে যা যা জানার ওনারা নিজেদের পরিচয় দিয়েছে ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে একদমই তুমি কি খবর সংগ্রহ করছো তোমার বসের সঙ্গে তুমি কোথায় ঘুরতে গেছো কার সঙ্গে তোমার পরিচয় আমার যতটা জ্ঞান এগুলো কি ইনকাম ট্যাক্সের জানার আওতার মধ্যে পড়ে একদমই না আমি তো কোনোদিন শুনিনি আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক আমি কোন কোন মন্ত্রী কোন কোন নেতাদের সঙ্গে আমার কি সম্পর্ক পার্থ চট্টোপাধ্যায় হয়েছে আমি আসছি আমি এটাই বলার চেষ্টা করছিলাম এবং জানতেও চাইছিলাম তুমি সেই প্রসঙ্গে এলে যে তারা তাদের কাজের বাইরের এক্তিয়ার এবং সেই এক্তিয়ারকে কিভাবে টপকে টপকে তাদের ডেজিগনেশন অনুযায়ী তাদের ট্রানজ্যাকশন নিয়ে কথা বলা উচিত যেটা অফিসের বিষয় একটা আলাদা ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে তাদের থেকে তাদের কথা জানা উচিত নাকি যাদের যাদের তারা টার্গেট করেছে তাদের থেকে কিছু বের করানোর চেষ্টা আমি আসবো আমার আরও এক সহকর্মীর কাছে তবে একটা বিরতির পর সঙ্গে ফিরে এলাম বিরতির পর দেখছেন আপনার কথা আয়কর বিভাগের হানা তারা তাদের আয় সংক্রান্ত প্রশ্নে তালিকা নিয়ে আসবে যদি কোনো রকম কোনো অনৈতিক অপরাধ তাদের সামনে আসে তার পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে একটি অফিসে অর্থাৎ কলকাতা টিভি একটি সংবাদ সংস্থা এবং এখানে অনেক কর্মচারী সেদিন নিজের টাইম অনুযায়ী তারা শিফট অনুযায়ী কাজ করতে এসেছেন সকাল ছটায় সেদিনকে অফিস আসে আমাদের সহকর্মী অনিন্দিতা চক্রবর্তী তার বুলেটিন সে রেডি হবে শোতে আসবে ডেস্কের অন্যান্য কাজের মধ্যেও যুক্ত হবে কিন্তু অফিস আসার পর কি চিত্র তার সামনে এলো অনিন্দিতা দেড় বছর হয়েছে তুমি কলকাতা টিভির সঙ্গে রয়েছো একদম তোমার কাজের পরিসর এবং কাজ নিয়ে তাদের কি জিজ্ঞাসা ছিল তোমার কাছে আমার সেদিন বুলেটিন ছিল সকাল আটটার সময় আমি সকাল সাতটা পাঁচে অফিসে ঢুকলাম ঢোকার পর মেকআপ করবো রেডি হব তো ঢোকার সময় দেখলাম নিচে অনেক সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন তারপর উপরে উঠেলাম ছঁতালা লিফট দিয়ে উঠে আসার সঙ্গে সঙ্গেই একদম ছেকে ধরলেন তিন চারজন বললেন আইটি রেড হচ্ছে আপনার ফোন জমা দিতে হবে জমা দিলাম তারপর ভাবলাম যে বুলেটিন রয়েছে ফোনটা তো লাগবেই ফোনটা জরুরি হয় ওনাদের বললাম তখন ওনারা বললেন যে আপনারা তো টেলিক্রমটার দেখে পড়েন আপনাদের ফোন লাগে না পুরো ব্যাপারটা বোঝালাম কীভাবে একটা নিউজ হাউসে কাজ হয় পুরোটা বোঝালাম বোঝানোর পরে ওনারা বললেন একটা শর্ত রয়েছে আপনারা ফোনটা যদি নিয়ে যাচ্ছেন আপনি একমাত্র আপনাকে অ্যালাউ করছি সেই ফোনে আপনি কাউকে কল করতে পারবেন না হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবেন না আর এখানে যে রেড হচ্ছে এই সংক্রান্ত কোনো খবর যেন টিভি চ্যানেলে সম্প্রচারিত না হয় এমনটা নির্দেশ দিলেন ঘরে দরজা বন্ধ করে কজন ছিলেন সেই সময় সেই সময় ছিলেন তিনজন তার মধ্যে না ওখানে কোনো মহিলা ছিলেন না ছিলেন যারা তারা সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ছিলেন তারা বাইরে ছিলেন তো আমি বললাম ঠিক আছে মেকআপ করলাম বুলেটিনে ঢুকলাম স্টুডিওতে তিনজন আমি যখন পড়ব নিউজ স্টুডিওতে আমার সামনে তিনজন দাঁড়িয়ে রয়েছেন আর পিসিআর থেকে রয়েছেন আরও তিনজন তারা বলছেন আমরা দেখছি যে এই সংক্রান্ত কোনো খবর হচ্ছে কিনা না এমনকি আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকে যেখানে আমাদের নিউজ লেখা হয় সেখানে গিয়ে রয়েছেন একজন যিনি বাংলা জানেন সবাই তো দিল্লি থেকে এসেছেন বাংলা কেউ জানেন না কিন্তু তিনি বাংলা জানতেন তিনি পড়ে পড়ে দেখছিলেন যে ঠিক কি কী লেখা হচ্ছে যেগুলো সম্প্রচার হবে এরকমভাবেই চললো বুলেটিন করলাম আর তখন আসার পর বাড়ির লোকে ফোন করতে পারেনি যেহেতু ফোন করতে বারণ করা হয়েছিল সবাই সবাই টেনশন করছিলো বারবার ফোন আসছিলো বুলেটিন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে নেওয়া হলো বললো আপনারা আর ফোন ব্যবহার করতে পারবেন না তখন তারপর বললাম যে আমাদের তো আরও বুলেটিন আছে বলো যখন যাবেন তখন নিয়ে যাবেন তারপরে ফোনের পাসওয়ার্ড নিয়ে আমার ফোন জমা নিয়ে নেওয়া হলো আর আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে বসে যে উনি আমার ফোনের পাসওয়ার্ড খুলে যথেচ্ছ ব্যবহার করছেন এভাবেই চলতে থাকলো তারপর আমি আবার ফোনটা পেলাম কিন্তু কাউকে কল হোয়াটসঅ্যাপ এই সংক্রান্ত কোনো খবর আমাদের অফিসের কোনো কলিগ ফোন করলেও তার ফোন রিসিভ করতে পারবো না তুমি সেই সময় বুলেটিন করছিলে ঢোকা থেকে বেরোনো সব সময় তোমার উপর নজর একদম নক্ষ একদম তারপরে যখন আবার ফোনটা পেলাম কিংবা আমার বুলেটিন শেষ হওয়ার পরে আমাকে ডাকা হলো জেরার জন্য রীতিমতো জেরা চলছিল ডাকা হলো আমাকে ডাকার পরেই বলা হলো যে কোথায় বাড়ি কোথায় থাকি এই সংক্রান্ত জিজ্ঞাসা করা হলো অনেকক্ষণ ধরে মানে একটা যে টাইমটার তারা খেতে চাইছে বেশ কিছুক্ষণ ধরে তারপর বলা হলো প্রশ্নটা এলো যে আপনার স্যালারি কত আমি বললাম ওনাদের ভীষণ কম মনে হলো সেই স্যালারিটুকু তখন ওনারা বললেন যে আপনি তো আইফোন ব্যবহার করেন আপনি আইফোন ব্যবহার করেন আপনার হাতে দামি ওয়াচ আপনার অ্যাটায় ঠিকঠাক রয়েছে আপনি দামি জুতো ইউজ করছেন সেগুলোর পয়সা কোথা থেকে পাচ্ছেন আমি বললাম যে আমি তো এই অফিসে আসার আগে থেকে আইফোন ইউজ করতাম এমনটা নয় আমি অফিসে আসার পরে আইফোন কিনেছি তারপর ওনারা বললেন যে আপনাদের যে স্যালারি যে রো রয়েছে তার সঙ্গে কি কোনো ক্যাশ পেমেন্ট করা হয় তারপরে বললেন যে সুচন্দ্রিমা পাল উনিকে ওনার ছবি দেখাও দেখালাম বলেন তোমার সঙ্গে কি সম্পর্ক বললাম আমার সঙ্গে অ্যাজ এ কলিক যতটুকু চিনি আমি তারপর প্রশ্ন এলো যে তোমাদের তাহলে কিভাবে চলছে কারণ এই স্যালারিতে তুমি আইফোন ইউজ করছো তুমি স্কুটারের করে আসছো অফিসে সেই তেল অফিস দিচ্ছে কিনা না অফিসে কীরকম করে কাজ হচ্ছে তারপরে এই সংক্রান্ত কথা চলতেই থাকলো চলতেই থাকলো এবং তারপরে আমার সঙ্গে কথা বলার একটা বাহানাতে আমার ফোনের গ্যালারি কনট্যাক্টস হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে মানে কিসব সার্চ ফার্চ ওনারা করছিলেন একদম মানে যথেচ্ছ আমি বসে রয়েছি দাঁড়িয়ে রয়েছি আমি যারা করছেন আমাকে ওরা কথা বলছিল তাদের মধ্যে কোনো মহিলা ছিল না কোনো মহিলা ছিল না কিছু বলার ভাষা নেই মানে একটি মেয়ে দেড় বছর কলকাতা টিভির সঙ্গে এসে যুক্ত হয়েছে কাজ করছে নিজের অভিজ্ঞতার কথা জানালেন কিন্তু এই প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক একজন মহিলাকে জেরা করা তার মধ্যে কোনো মহিলা না থাকা তার পার্সোনাল মেসেজ তার ফটোগ্রাফস চেক করা কোন অধিকারে আমি আসছি অনিন্দিতা একটা বিরতি পর এই বিষয়ে আমি দুজনের কাছে আসবো এবং আপনাদের কাছেও কিন্তু আসার সময় এখনো যায়নি তাই আপনার কথায় আপনাদের মতামত জানবো একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আলোচনা নিশ্চয়ই বুঝতেই পারছেন কলকাতা টিভি এবং তার কিছু সহকর্মী মালিক সম্পাদক আমাদের কস্তুবরায় তার বাড়িতে তার মা বাবার বাড়িতে এবং আরো কিছু আমাদের সহকর্মী যারা রয়েছেন তাদের বাড়িতে একবারে অন্য অন্য মাপের আয়কর বিভাগকে সামনে রেখে এই যে হানাদারি তার পরিণাম কি গোটা এই তল্লাশির পর সাকল্যে দশ লাখ উনত্রিশ হাজার টাকা উদ্ধার হয়েছে শহরে এত বড় মাপের একটা অভিযান চালানোর জন্য শুধু দিল্লি থেকে উড়িয়ে আনা হয়েছিল প্রায় পাঁচশো জন এই তদন্তকারী সংস্থার কর্মী আধিকারিকদের আয়কর বিভাগ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই কর্মীদের এত বড় একটা অপারেশন চালানোর জন্য সারা দেশে মোট তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছিল গোটা ঘটনায় বুঝতেই পারছেন যে ব্যাপের টাকা খরচ হয়েছে এই টাকা এলো কোথা থেকে অবশ্যই আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায় এই তাণ্ডব এই হানাদারি চলল এবং এত কিছুর পরেও তারা যেটা চেষ্টা করেছিল হয়রানি করে আমাদের কর্মচারীদের ভয় হুঁশিয়ারির পথে যে প্রলোভন দেখানোর চেষ্টা এবং হুঁশিয়ারি দিয়ে রক্তচক্ষু দিয়ে কর্মীদের মনোবল ভেঙে দেওয়া সেটা কিন্তু তারা করতে সক্ষম হয়নি আমি এইভাবেই অভিজ্ঞতার কথা আরও কিছু তুলে ধরব যারা অফিসে সেই মুহূর্তে সাক্ষী ছিলেন আরও একটি বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন আপনার কথা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন ইতিমধ্যে একজন দর্শক রয়েছেন অপেক্ষায় নজরুল ইসলাম মল্লিক নমস্কার বলুন নমস্কার বলুন হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলছিলাম আমি যেটা দেখছি এই যে আমি দেখি যে আপনাদের এই যে আইকন দপ্তরে শোনা হইছে তো এটা কি অরজিনালি আইকন দপ্তরে লোক ছিল না কেন্দ্র সরকারে কাজানো লোক ছিল এটা একটা যে 80 ঘন্টা 80 ঘন্টার একটা কোন দপ্তরে এইরকম ভাবে এটা সাংবাতিক থেকে হ্যারাসমেন্ট করা মনে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ লজ্জাবোধ মনে করছে ঠিক আছে এই ধরনের হ্যাঁ সরকার যে হ্যাঁ হ্যাঁ চাইছে যে বাসবাসিক সমস্ত যে মিডিয়ারা আছে যেরকম ভাবে নানা ওদের গোলোগান গাইছে ওদের হয়ে প্রচার করছে সেই জিনিসটা কলকাতা টিভি কে চাইছে সেই জিনিসটা কলকাতা টিভি আর মাথা নত করছে না বলে তাকে কলকাতা টিভির উপরে হ্যারাসমাট করছে

বাংলা চ্যানেল গেল মধ্যে তো আপনাদের চ্যানেলটাই শুধু দেখি কারণ আপনারা দেশ বিদেশের খবর দেখান বিভিন্ন রাজ্যের খবর দেখান জেলার খবর দেখান বৈচিত্র্য আছে ওই একটা জিনিস কি সারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষলাম না হ্যাঁ এইটা আমার খুব ভালো লাগে হম আর তারপরে আমরা কিছু বক্তব্য রাখতে পারি তা আমি অবাক হয়ে গেছি এই ওদের নির্লজ্জতা দেখে কিভাবে আমি ছবিগুলো দেখছি ওদের একটা গুন্ডার মতো ঠিক আমি শুনেছি আপনার ওপরেও নাকি কি হয়রানি করা হয়েছে আপনার সঙ্গে হুম এই আসলে মোদী সরকারের যখন দেখুন আমার যেন মনে হচ্ছে পতন আসন্ন হ্যাঁ এই এই নির্ধর্ত এইভাবে মানে বিজেপি থেকে বেরিয়ে গেলেই তার বিরুদ্ধে হুম লাগিয়ে দিচ্ছে লোক বিহারে এখনই কিছু করার নেই এখন বিহারের নীতিশ কুমারের লোকদের হয়রানি করছে হুম আর সংবাদপত্রের ওপরে সালে যখন বিধানসভা নির্বাচনে তুমি এবং আমরা বাইরে যখন কাজে বেরিয়েছি কেন্দ্রীয় বাহিনীর বাধার মুখে খবর সংগ্রহ করতে গিয়ে পড়েছি এবং ভালোভাবে তোমার পায়ে চোট লেগিয়েছিল তাদের লাঠির আঘাতে এই রকম ঘটনা আমাদের প্রফেশনাল হ্যারাসমেন্ট কাজের ক্ষেত্রে হয়ে থাকে কাজে বেরিয়ে কোনো দুর্ঘটনার শিকার হলাম সেটাও একটা মেনে নেওয়ার মতো জায়গা যে কাজ করতে বেরিয়ে কিন্তু কাজ করতে এসেছো অফিসে তখন তোমাকে যে হানাদারি চলছে তার অংশ এ কারণে করা হচ্ছে কারণ তোমাকে আটকে রাখতে হবে এবং তোমার থেকে ব্যক্তিগত কথা বা তাদের মুখের কথা তোমার মুখে বসাতে হবে কোথাও এই যে অবস্থার মধ্যে পড়েছিলে উত্তর কি দিয়েছিলে দেখো কলকাতা টিভির ওপর আক্রমণ বা আমাদের ওপর আক্রমণ নতুন কিছু নয় এর আগেও অনেক রকম আক্রমণ তোমার ওপরে হয়েছিল আমার ওপরেও হয়েছিল এবং অন্যদের ওপরেও এই আক্রমণ হয়েছে দু একুশ সালে নিশ্চয়ই তুমি জানো যে আমরা যখন উত্তরবঙ্গে এই ভোট কভারেজ করতে গিয়েছিলাম শীতলকুচির ঘটনায় আমরাই প্রথম সেখানে পৌঁছাই এবং সেন্ট্রাল ফোর্স সেই সময় যে গোলা গুলি চালিয়েছিল আমরাই আমাদের চ্যানেলের মাধ্যমেই সেটা তুলে ধরি সে এগারো মিনিটের যে ফুটেজ ফলে আমরা টার্গেট যে কলকাতা টিভি মানেই হচ্ছে যে মানে কেন্দ্রের যে এখন বর্তমান যে সরকার রয়েছে তার বিরুদ্ধেই যেন একটা সাউট করার বিষয়ে সেখানে জড়িয়ে যাচ্ছে কিন্তু রাষ্ট্রের বিরো মানে বিরুদ্ধে কথা বলা বা তার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার অর্থ কী এটা যে আমরা রাষ্ট্রের বিরোধিতা করছি বা সরকারের বিরোধিতা করছি আমাদের কাজটা কী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিলে তাদেরই তো কাজের সুবিধা তারা তো নিশ্চয়ই আমরা তো মানুষের মুখপত্রের কাজ করি সেই জায়গায় আমাদের বারবার আক্রমণ করা হয়েছে এবং আমরা এই যে আইটি রেডের নামে আমাদেরকে নিয়ে আসা সেখানে ওনারা কিন্তু কোনো স্পেসিফিক কোশ্চেন অর্থাৎ এইটা বলতে হবে বা এইটা আমরা জানতে চাইছি সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় আমার যেটা ধারণা হয়েছে যে এই যে ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখা বিভিন্ন ধরনের ইরিলিভেন্ট প্রশ্ন যে প্রশ্নের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যে প্রশ্ন ওদের করার কথাই না যে ওরা এত টাকা খরচা করে দিল্লি থেকে উড়ে এলো কি জানতে এটাই আমাদের কাছে আজও পরিষ্কার নয় আরও বেশি মনে হচ্ছিল এই প্রশ্নগুলোর পেছনে হয়তো হতাশায় একদমই তাই একটা বিরতির সময় হয়েছে ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন সংবাদ মাধ্যমের নিরপেক্ষতার উপর আক্রমণ নামিয়ে আনার জন্য আশি ঘন্টার এই হানাদারি ফল কি বেরোলো শূন্য যা টাকা বেরিয়েছে একটি সংবাদ মাধ্যম চালানোর জন্য যথেষ্ট বললেও কম হবে আমাদের পরের দর্শক তার সঙ্গে একটু কথা বলবো সুকুমার পান্ডা নমস্কার নমস্কার ধন্যবাদ ফোন করার জন্য আমি অনিন্দিতার কাছে একটা বিষয় জানতে চাইবো অনিন্দিতা তোমাকে এই যে ব্যক্তিগত প্রশ্নগুলো যখন করা হচ্ছিল তুমি পাল্টা তাদেরকে জিজ্ঞেস করেছিলে যে আপনারা কেন এসেছেন এবং এই প্রশ্নগুলো আমাকে কেন একদমই আমি একদম ডিরেক্ট জিজ্ঞাসা করলাম আপনারা কারা কেনই বা এসেছেন আমি তো একজন কর্মী কি পাবেন আমার থেকে কি জানতে কি চাইছেন ওনারা কিন্তু রেলিভেন্ট কোনো কথাই জিজ্ঞাসা করছেন না জিজ্ঞাসা করছেন স্কুটারের তেল অফিস দেয় কিনা জিজ্ঞাসা করছেন আইফোন কোথা থেকে পেয়েছি জিজ্ঞাসা করছেন তুমি তোমার সাথে কীরকম সম্পর্ক আমার উনি ব্যাঙ্ক ডিটেলস সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করতেই পারেন আমাদের অ্যাকাউন্টেন্ট যিনি রয়েছেন কিন্তু উনি আমার স্যালারি একদম কনফার্ম হওয়ার জন্য উনি আমাকে বললেন তোমার ফোন খুলে তোমার ক্রেডিট হওয়া মেসেজটা দেখাও আমি দেখাতে বাধ্য হলাম শুধুমাত্র আমার সঙ্গেই না এটা কিন্তু সেদিন আমাদের অফিসে যারা ছিল যারা অ্যাঙ্কার ছিল তাদের সবার সঙ্গে হয়েছে অ্যাঙ্কার বাদ দিলে যে প্রোডাকশন পার্ট আমাদের চ্যানেলের থাকে সেখানে ফোন কতটা জরুরি সেটা সবাই জানি আমরা সবার ফোন নিয়ে রেখে দেওয়া হয়েছিল যখন বারবার ধরে বলছি যে একটা চ্যানেল চালাতে গেলে ফোনটা ভীষণ প্রয়োজন ফোনটা দেওয়া হোক এবং সেদিন যদি ওই ফোনগুলো দেওয়া হয়নি বলি আমাদের প্রোডাকশন বেশ কিছুটা হ্যাম্পার হয়েছে এবং এমন এমন প্রশ্ন করা হচ্ছে যে লোকের ভয় লাগছে অনেকে তো মহিলারা বলছেন যে আমরা বাড়ি যেতে চাই বাড়ি যেতে পারছি না সবাই ভয় পাচ্ছেন সেদিন এবং সেদিন আমাদের যে শিফট অনুযায়ী কাজ শেষ জিজ্ঞাসাবাদ পর্ব শেষ সবাইকে না অযথা বসে রেখেছেন বেরোনো যাবে না খাবার খাবো বেরোনো যাবে না সঙ্গে যাবে তোমার যদি নিচে যেতে হয় তাহলে সঙ্গে যাবে আমাদের সেন্ট্রাল ফোর্স না হলে এই গোটা তুমি যে বর্ণনাটা দিলে কতক্ষণ সময় ধরে হয়েছে তারপর আমি ছিলাম সন্ধে ছটা পর্যন্ত তার মাঝখানে বেরোতে দেওয়া হয়নি আমাকে এটা প্রথম দিনের কথা প্রথম দিনের কথা আর যখন বেরোলাম তখন সঙ্গে ছিল সেন্ট্রাল ফোর্স তুমি দ্বিতীয় দিন অফিসে এসেছিলে এসেছি একদম নিজের কাজ করেছো আবার তোমাকে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়েছে বারবার ধরে একটা যেগুলো আমার এর সঙ্গে ওনাদের জিজ্ঞাসাবাদের সঙ্গে যেগুলো একদমই রেলিভেন্ট না সেই সমস্ত কথা আমি ব্রেকফাস্টে কি খাই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল একদমই হতে হয়েছিল একদম কথা বলার চলে আমি ব্রেকফাস্টে কি খাই আমরা এইভাবে সময় কাটাতে তো অভ্যস্ত নই কারণ অফিস এখানে কাজই হয় নিউজ চ্যানেল এখানে প্রত্যেক সেকেন্ড আমাদের কাছে দামি কারণ প্রত্যেক মুহূর্তে খবর আপডেট হয় যা মোবাইল থেকে একজন সাংবাদিক যারা বাইরে রয়েছে তারা পাঠায় বা যারা ডেস্কে কাজ করছে বা যারা অ্যাঙ্কার স্টুডিওতে বসে রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু মোবাইলটা খুব জরুরি একটা একটা বস্তু এবং সেটা প্রথমে কেড়ে নেওয়া যাতে বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ভেতরে যখন একজন সংবাদকর্মী কাজ করছে তার কাজের পরিসরে বাধা দেওয়া বিরতির পর ফিরে বাকি কথা বলছি সঙ্গে থাকুন